দাদাজির বাড়ির নিচে মাস ছয়েক ধরে একজন ভদ্রলোককে বসে থাকতে দেখা যাচ্ছিল। তিনি বারবার গুরুদেবের ঘরের দিকে তাকাচ্ছিলেন, কিন্তু বাড়ির ভিতর আসছিলেন না। বেশ কয়েকদিন ঘটনাটি নজরে পড়ার পর একদিন গুরুদেব একজনকে দিয়ে ভদ্রলোককে ডেকে পাঠালেন। তাকে জিজ্ঞাসা করলেন, আপনি এতদিন ধরে নিচে এসে বসে থাকছেন, বারবার জানলার দিকে দেখছেন, আপনি কি কাউকে খুঁজছেন? কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগাল অ্যাক্টিভিটিস। অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ অনলি মিন্ট ফর এডুকেশনাল অ্যান্ড এন্টারটেনমেন্ট পারপাস অনলি। ভদ্রলোকটি গুরুদেবকে বললেন, আমি আপনার সাথে দেখা করার জন্যই নিচে এসে বসে থাকি, বাড়ির ভেতর আসতে সাহস হয় না। গুরুদেব তাকে জিজ্ঞাসা করেন, আপনি থাকেন কোথায়, কি করেন? ভদ্রলোক জবাব দেন, আমি আপনার বাড়ি থেকে সামান্য দূরেই থাকি, আমি সোনা রূপার কারবার করি। গুরুদেব বলেন, বলুন কেন আমার সঙ্গে দেখা করতে চান? তিনি বললেন, আমার সাথে এক অদ্ভুত ঘটনা ঘটছে। আমি কিছুদিন আগে তারাপীঠ গিয়েছিলাম, মায়ের মন্দিরে ঢুকে আমি মাকে পুজো করতে গিয়ে দেখি মায়ের আসনে আপনি বসে আছেন। আপনাকে আমি সামনাসামনি কখনো দেখিনি, কিন্তু লোকের মুখে আপনার গল্প শুনেছি আর ছবি দেখেছি। মায়ের আসনে যখন আপনাকে বসে থাকতে দেখলাম ভয়ে, তখন আমার হাত পা কাঁপতে শুরু করেছে। আমি মনের ভুল ভেবে চোখ বন্ধ করে আবার খুললাম, কিন্তু সেই একই ছবি দেখলাম, মায়ের আসনে আপনি। পরের দিন মায়ের একটি ছবি কিনে বাড়িতে এনে দেওয়ালে টাঙিয়ে রাখলাম। পরদিন সকালে ধূপধুনো দিতে গিয়ে ভয়ে আমার প্রাণ শুকিয়ে গেল। আবার সেই একই দৃশ্য, মায়ের ছবির মধ্যে মা নেই, আপনি বসে আছেন। পরপর কয়েকদিন এই একই দৃশ্য দেখে আমি আর থাকতে না পেরে আপনাকে দেখার জন্য আপনার বাড়ির দরজার নিচে এসে বসে থাকি, কিন্তু ভিতরে যাওয়ার সাহস হয় না বলে এখানেই বসে থাকি। দাদা, আপনি আমাকে কৃপা করুন বলে ভদ্রলোক গুরুদেবকে মিনতি করতে থাকেন। গুরুদেব হেসে তাকে বলেন, যাও, এখন থেকে আর ভয় পাবে না, মাকে দেখে এত ভয় পেয়েছো কেন? এ তো সবই মায়ের লীলা, তোমার সৌভাগ্য যে তুমি মাকে দেখার সুযোগ পেয়েছো। ভদ্রলোক গুরুদেবকে প্রণাম করে চলে গেলেন খুশি মনে। একটা সময় ছিল যখন দাদাজি মহারাজ সাধন শেষে প্রত্যেক দিন সন্ধে ছটার সময় ভবানীপুরের বাড়ির উঠোনে গিয়ে বসতেন, সাথে একটা ধূপকাঠি জ্বালিয়ে নিয়ে উঠোনের কোথাও রেখে দিতেন। প্রায় প্রতিদিনই তিনি এই কাজটি করতেন। তার এই ঘটনা তার মাসির মেয়ের নজরে পড়ে। সে একদিন মজা করে বলে, কিরে, তুই রোজই এখানে ধূপকাঠি জ্বালিয়ে কার অপেক্ষা করিস? গুরুদেব বলেন, শিরডির সাঁই বাবার। মাসির মেয়ে বলে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে যে সাঁই বাবা তোকে দেখা দেবার জন্য আমাদেরই বাড়িতে আসবেন? গুরুদেব বলেন, উনি আমাকে এই সময় রোজ আসতে বলেন বলেই আমি আসি, তা উনি কোথা দিয়ে আসেন? মজা করে মাসির মেয়ে তাকে জিজ্ঞাসা করে। গুরুদেব গম্ভীরভাবে বলেন, উনি আকাশপথে এখানে আমার সঙ্গে কথা বলে তারপর চলে যান। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর একদিন সেই একই মজা করে মাসির মেয়ে বাইরের কোনো কাজে, সম্ভবত রবীন্দ্রসদনে কোনো গানের অনুষ্ঠানে যাবেন বলে বাড়ির সামনে শীতলা মন্দির থেকে রিক্সা নিয়ে রবীন্দ্রসদনের দিকে রওনা হন। পিজি হসপিটালের শেষ মাথায় গিয়ে রিক্সাওয়ালা তাকে নামিয়ে দেয়, কারণ সামনেই রবীন্দ্রসদন। রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে যখন রবীন্দ্রসদনের দিকে যাবার জন্য সে পা বাড়িয়েছে, তখন কালো জব্বা পরা লম্বা মতন একটি লোক তার পথ আটকে দাঁড়ায়। চমকে উঠে জব্বা পরা লোকটির দিকে তাকাতেই সেই লোকটি বেশ রাগত স্বরে তাকে জিজ্ঞাসা করে, আমি কে জানিস? আমি শিরডির সাঁই বাবা, আমি রোজই যাই তোদের বাড়িতে ওর সাথে দেখা করতে, আর কোনো সন্দেহ আছে? বলেই তিনি সেখান থেকে মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে গেলেন। মাসির মেয়ে বাড়িতে এসে গুরুদেবকে সব জানায় এবং নিজের ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করে। দাদাজি মহারাজের বাড়িতে একটি হিন্দু ছেলে আসত, সে তখন মুসলিম সাধনা করত। গুরুদেব তাকে অনেক বুঝিয়েছেন যে এই সাধন পথ তোর নয়, তোর অন্য পথ, কিন্তু ছেলেটি গুরুদেবকে বলে, আমি আজ 12-13 বছর ধরে এই সাধন করছি, এবারও আমি আজমের যাব, সেলিম চিস্তির দরগায়, সুতরাং আমি এই সাধন বন্ধ করতে পারবো না। গুরুদেব তাকে বলেন, এবার তোর দরগায় যাওয়া হবে না, পুজো চড়াতে পারবি না, হোটেলে ঘর পাবি না, ট্রেনও অনেক লেট করবে। সে বলে, আমার সব ঠিক আছে, টিকিটও কাটা হয়ে গেছে, আমি যাচ্ছি। গুরুদেব হাসতে হাসতে তাকে বলেন, যা বলছি সব মিলে যাবে, যদি কোনো অসুবিধা হয় এই ঠিকানায় যোগাযোগ করিস বলে একটা ঠিকানা ছেলেটির হাতে দিয়ে দেন।
ছেলেটি পরদিন আজমেরের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু দিন সাতেকের মধ্যে ছেলেটি ফিরে এসে বলে, গুরুদেব যা যা বলেছেন সবই হয়েছে, ট্রেন দেরিতে পৌঁছেছে বলে হোটেলে ঘর পায়নি, চাদর চড়াবার লোককেও পাওয়া যায়নি। পরে গুরুদেবের দেওয়া ঠিকানায় পৌঁছালে গুরুদেবের নাম দেখে সেখানকার সবচেয়ে বড় মৌলবী ওদের যত্ন করে নিয়ে বাড়িতে রাখেন এবং সবকিছুর সুবন্দোবস্ত করে দেন। এবার সেলিম চিস্তির দরগায় চাদর চড়াতে গিয়ে দেখে বাক্সারা লাহিড়ি বাবা ও তারামা দরগায় বসে আছেন আর ওর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছেন। তাদের পাশেই দেখেন গুরুদেব দাঁড়িয়ে আছেন, তিনিও হাসছেন। ও চমকে ওঠে, কোনো মতে চাদর চড়িয়ে ও ফিরে আসে। পুরো ঘটনা শোনার পর গুরুদেব বলেন, এত কষ্ট করে অতদূর গেলি কেন? আমি তোকে এখানেই ওনাকে দেখাতে পারি। ছেলেটি অবিশ্বাসের ভঙ্গিতে গুরুদেবের দিকে তাকিয়ে থাকে। গুরুদেব তাকে বলেন, বিশ্বাস হচ্ছে না? আচ্ছা চোখ বন্ধ কর। ঘরে আরও প্রায় 10-12 জন লোক ছিল, তারাও চোখ বন্ধ করলেন। ঘরে একটা ছোট্ট নীল আলো জ্বলছিল। কিছুক্ষণ বাদে গুরুদেব তাদের সবাইকে চোখ খুলতে বলেন। তখন ঘরময় শুধু গোলাপের গন্ধ। চোখ খুলে ছেলেটি দেখে গুরুদেবের এক পাশে শিরডির সাঁই বাবা, আরেক পাশে মহাযোগী সেলিম চিস্তি দাঁড়িয়ে আছেন। পরবর্তীকালে ছেলেটি বহুবার তার বাড়িতে দেখেছে, কখনো সেলিম চিস্তি, কখনো শিরডির সাঁই বাবা তাকে অঙ্গুলি নির্দেশ করে গুরুদেবকে দেখিয়ে ওনার কাছে যাওয়ার নির্দেশ দিচ্ছেন, আরও কিছু বলেছেন, কিন্তু ছেলেটি বুঝতে পারেনি। একবার মায়াংয়ের এক মহাযোগী 96 বছর বয়স তার আশ্রমে দাদাজি মহারাজ পৌঁছলে তিনি সাত তাড়াতাড়ি স্নান করে এসে দাদাজি মহারাজকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। গুরুদেব চমকে পিছনে চলে গেলে উনি বলেন, আপনি তো নারায়ণ, কাল রাত্রে মা কামাখ্যা এসে আমাকে বলে গেছেন আমার আশ্রমে আজ সকালে একজন উচ্চকোটির মহাযোগী আসবেন। আমি তো আপনার আসার অপেক্ষাতেই এতক্ষণ বসেছিলাম মায়ের আদেশে, তাই আমাকে আপনার সেবা করা থেকে বঞ্চিত করবেন না আপনি। গুরুদেব বা দাদাজি মহারাজ এই ঘটনায় চমকিত হয়ে যান, সাথে যারা ছিল তারাও রোমাঞ্চিত হয়ে ওঠে। গুরুদেবও সেই মহাযোগীকে সমান সম্মান দেখান। গুরুদেব যখন ওনার আশ্রম থেকে বেরিয়ে আসছিলেন তখন দাদাজি মহারাজের দিকে তাকিয়ে সেই মহাযোগীর এবং তার স্ত্রীর দেওয়া বারবার ওঙ্কারধ্বনি সবার মধ্যে এক অদ্ভুত আধ্যাত্মিক শিহরণ জাগিয়ে তুলেছিল। দাদাজি মহারাজের কামাখ্যা ভ্রমণের প্রথম বছর বাল হনুমানজির মন্দিরে তিনি ভাণ্ডারা দেবেন বলে ঠিক করেন, কিন্তু অন্য একজন প্রতি বছর ওখানে 1 জানুয়ারি ভাণ্ডারা দেন। দাদাজি মহারাজও ঠিক করেন 1 জানুয়ারি ওখানে ভাণ্ডারা দেবেন। অজান্তেই একই দিনে ভাণ্ডারা দেবার ঘটনা ঘটে যায়। ওখানে যিনি সাধক তিনি গুরুদেবকেও ভাণ্ডারার কথায় হ্যাঁ বলে সম্মতি দেন এবং ভদ্রলোককেও হ্যাঁ বলে সম্মতি জানিয়ে দেন। গুরুদেব যথারীতি ভাণ্ডারার জিনিসপত্র নিয়ে মন্দিরে হাজির হয়ে দেখেন আগের ভদ্রলোকও ভাণ্ডারার জিনিসপত্র নিয়ে হাজির হয়েছে, কিন্তু মন্দিরের পুরোহিতের সাথে তার কোনো কারণে কথা কাটাকাটি হচ্ছে। ভদ্রলোক বলছেন, আমি প্রতি বছর এই দিনে ভাণ্ডারা দিয়ে থাকি, আপনি আমাকে আজ না বলছেন? ওখানে যিনি হনুমানজির সাধনা করতেন তিনি ভদ্রলোককে তখন বলছেন, আমি আপনাকে বলেছিলাম ঠিকই ভাণ্ডারার কথা, কিন্তু কাল সাধন করতে বসে আমি প্রত্যক্ষভাবে বাল হনুমানজির আদেশ পাই যে তিনি এই মহারাজের থেকেই, অর্থাৎ দাদাজি মহারাজের থেকেই পুজো গ্রহণ করবেন এবং ওনার ভাণ্ডারার ভোগী আজ চড়বে। আমি কি করতে পারি বলুন? এরপর দাদাজির দিকে এগিয়ে এসে তিনি বলেন, আপনি কে আমি জানি না, আমি এতদিন ধরে এখানে সাধন করছি হনুমানজির কৃপা পাওয়ার জন্য। গতকাল আমার জীবনের সবচেয়ে আনন্দময় দিন, আমি ওনার কৃপা পেয়েছি আর হনুমানজির নিজের মুখ থেকেই আমি তার আদেশ শুনেছি যে তিনি আজ একমাত্র আপনার দেওয়া ভোগ গ্রহণ করবেন, তিনি আর কারোর ভোগ আজ গ্রহণ করবেন না। এই বলে সেই সাধক দাদাজি মহারাজকে নিচু হয়ে প্রণাম করলেন, তিনিও প্রতি প্রণাম করলেন। দাদাজি মহারাজের মন আনন্দে তখন ভরে উঠল হনুমানজির প্রতি কৃতজ্ঞতায়। সেই দিনই পুজো শেষে দাদাজি মহারাজের গলায় শূন্য থেকে জ্যোতির্ময় ওঙ্কারের মালা নেমে এসেছিল। একবার কামাখ্যায় পরমেশ্বর বলে একজন যোগী, যে মহাযোগী নিখিলেশ্বরানন্দ মহারাজের ভাব শিষ্য ছিল, সে একদিন আচমকা কামাখ্যায় গুরুদেবের ঘরে এসে বলতে থাকে, আমি গুরুদেবকে আমার কাছে নিয়ে যাব। দাদাজি মহারাজের বাকি শিষ্যরা তার এই কাজে বাধা দিলে সে আরও রেগে ওঠে এবং বলে, আমি ওনাকে আমার কাঁধে বসিয়ে আমার সাধন ক্ষেত্রে নিয়ে যাব, কেউ আমাকে আটকাতে পারবে না। এতক্ষণ দাদাজি মহারাজ চুপ করে বসে সব দেখছিলেন। এবার তিনি পরমেশ্বরকে জিজ্ঞাসা করলেন, তুমি এই রকম করছো কেন, কি হয়েছে তোমার? দাদাজি মহারাজের সাথে পরমেশ্বরের কিছুদিন হলো সামান্য পরিচয় হয়েছিল কামাখ্যাতেই। দাদাজি মহারাজের কথা শুনে পরমেশ্বর বলতে শুরু করে, আমি আমার আসনে বসে সাধন করছিলাম, সাধন করতে করতে ধ্যান যখন গভীর হলো তখন দেখি আপনার শরীরের মধ্যে আমার গুরুদেব শ্রী নিখিলেশ্বরানন্দজি মিশে গেলেন। প্রথমটায় আমি অবাক হয়েছিলাম, কিন্তু দ্বিতীয়বারও একই ঘটনা ঘটতে দেখে আমি বুঝে গিয়েছি আপনার পরিচয়, আমি আর আপনাকে ছাড়ব না, আমার সাথে আপনাকে নিয়ে যাব বলে খুব কাঁদতে লাগলো।
পরে দাদাজি মহারাজ তাকে অনেক বুঝিয়ে শান্ত করলে সে তার সাধন ক্ষেত্রে ফিরে যায়। কামাখ্যার আরেকজন তন্ত্র সাধক দাদাজি মহারাজের কাছে খুব যাতায়াত করত যোগ সাধন শেখবার জন্য, কিন্তু দাদাজি মহারাজ তাকে বারবার এড়িয়ে যেতেন। সেও তার পিছু ছাড়ত না, সারাক্ষণ প্রায় ছায়ার মতো গুরুদেবের পিছনে সে ঘুরত। বারবারই বলতো তাকে কিছু শেখাতে, গুরুদেব তাকে দেখে হাসতেন, কিছু বলতেন না। সেও প্রায় নাচর বান্দার মতো গুরুদেবের সঙ্গে লেগে থাকার চেষ্টা করত। এইভাবে বেশ কিছুদিন চলার পর একদিন সকালে সে গুরুদেবের কাছে আসে। শান্ত ভদ্র অবস্থা, আগের মতো সেই উচ্ছলতা তার আর নেই। সবাই তাকে জিজ্ঞাসা করলো, কি হলো আজ আর তোমার সেই হইচই করা নেই কেন, এত শান্ত কেন? সে বলল, আমাকে একটু গুরুদেবের কাছে নিয়ে চলুন। তাকে গুরুদেবের কাছে নিয়ে আসা হলো। সে গুরুদেবকে প্রণাম করে খুব কাঁদতে থাকে, বলে, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে চিনতে পারিনি, কাল আমি জেনেছি আপনার স্বরূপ। যারা ঘরে ছিল তারা তাকে সব ঘটনা খুলে বলতে বলল। সে তখন বলল, আমি কাল রাতে সাধনায় বসে গুরুদেব সম্বন্ধে জানতে চেয়েছিলাম, আমার দুটো সিদ্ধ করা প্রেত আত্মা আছে, এটা আমাদের তান্ত্রিকদের মধ্যকার একটা সিদ্ধি। বিভিন্ন আত্মাদের আমরা আমাদের তান্ত্রিক শক্তি দ্বারা বশ করে রাখি। গুরুদেবের চেহারা দেখে আমি কোনো আন্দাজ করতে পারিনি উনি কোন স্তরের যোগী, তাই আমি আমার দুই সিদ্ধ করা আত্মাকে গুরুদেব সম্বন্ধে খোঁজ করতে বলি। তারা এসে আমাকে যে খবর দিয়েছে তাতে আমি বিস্ময় স্তব্ধ হয়ে গেছি। তারা বলেছে, আমি আমাদের ক্ষমতা বলে যা জানতে পেরেছি তাতে উনি এমন স্তরের যোগী যার শরীরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ সমস্ত দেবদেবীরা বাস করেন। সমস্ত দেব দানব যক্ষ রক্ষ কিন্নর গন্ধর্বরা ওনার মধ্যে বাস করেন। অশরীরীরা যেমন ভূত প্রেত পিশাচগণ ওনার নির্দেশ মেনে চলে। তারপরেও যা দেখেছি আমি ওনার মধ্যে তা বর্ণনা করার ক্ষমতা আমাদের নেই, আমাদের সাহসও নেই। সেই তন্ত্র সাধক বলতে থাকে, আমি না জেনে ওনার ওপর শক্তি প্রয়োগ করেছি, এখন উনি যদি ক্ষমা না করেন আমার ধ্বংস অনিবার্য। কিন্তু দাদাজি মহারাজ সব শুনে সেই তন্ত্র সাধককে সেদিন ক্ষমা করে দিয়েছিলেন। বক্রেশ্বর আশ্রম বানানোর সময় এক অদ্ভুত ঘটনা ঘটে। যে জমিতে এখন দিব্যাশ্রম তৈরি হয়েছে সেই জমি দাদাজি মহারাজের খুব পছন্দ ছিল। বারবার ঘুরে ফিরে তিনি ওই জমিতে গিয়েই দাঁড়াতেন। পুরো জমি জঙ্গলে ঘেরা, পা ফেলার জায়গা নেই। তিনি ওই জমিটা কিনে আশ্রম বানাবেন বলে ঠিক করেন। অনেকে বাধা দেয়, বলে ওই জমি ভালো নয়, রাত্রে এখানে নানা অদ্ভুত রকম জিনিস দেখা যায়, আপনি অন্যখানে আশ্রম বানান। কিন্তু দাদাজি মহারাজ প্রতিজ্ঞা করেন ওই জমিতেই আশ্রম বানাবেন। নানা দিক থেকে নানা বাধা আসতে থাকে, গুরুদেবের মন খুব খারাপ হয়ে যায়। একদিন তিনি রাত্রে দর্শনে দেখেন মহাদেব এসে গুরুদেবকে বলছেন, কারোর সাধ্য নেই তোকে ওই জমিতে আশ্রম করতে বাধা দেয়, ওখানেই তুই আশ্রম বানাবি, ওই জমি আমার। এই বলে আশ্রমের এক নির্দিষ্ট জায়গায় মহাদেব তার ত্রিশূল গেঁথে দেন। দাদাজি মহারাজের ঘুম ভাঙতেই তিনি আশ্রমে যান কাজ দেখতে। দেখেন সব ঠিকঠাক চলছে, কোথাও কোনো অসুবিধা নেই। কি মনে করে তিনি তার আশ্রমের জমির দলিলটা বার করে দেখেন। অদ্ভুত ঘটনা, সত্যি ওই জমির মালিক স্বয়ং মহাদেব। আশপাশের সব জমির মালিকের নাম পাওয়া যাচ্ছে, কিন্তু ওই জমিটা কার, কে তার মালিক কেউ তা জানত না। আর নানা অলৌকিক ঘটনা ওখানে ঘটত বলে ওই জমি সবাই এড়িয়ে চলত। কিন্তু যখন কাগজপত্র বার করা হলো কোর্ট থেকে, তখন সবাই দেখে চমকে উঠল যে ওই জমির মালিক স্বয়ং শিব, এবং এক বছরে মহাদেবের খাজনা মাত্র 25 পয়সা। ওই ঘটনায় সবাই ধন্য ধন্য করতে লাগলো। পরে দাদাজি মহারাজ খবর পেয়েছিলেন যে ওই জমি দাম দিয়ে আশপাশের 5 জন সাধুরা কিনতে চেয়েছিল, কিন্তু কোনো মতেই তারা ওই জমি কিনতে পারেনি। যেন দাদাজি মহারাজের জন্যই ওই জমি দেবাদিদেব মহাদেব আগের থেকে ঠিক করে রেখেছিলেন। আর মহাদেব দাদাজি মহারাজকে স্বপ্নে দর্শন দিয়ে বলেছিলেন, ওই জমি আমার, তোকে বাধা দেবার সাধ্য কারণ নেই। এও যে কতখানি সত্য তা দলিলের কাগজে দেখে তিনি বুঝতে পারলেন। একবার তারকেশ্বরে দাদাজি পুজো দিতে গেছেন, পুজো ভালোভাবে সম্পন্ন হলো, দাদাজি বাড়িতে ফিরে এলেন। রাত্রে মহাদেব দর্শন দিয়ে তাকে বললেন, তোকে আরেকবার আসতে হবে। দাদাজি মহারাজের ঘুম ভেঙে যায়। তিনি পরদিন সকালে বাক্সারায় লাহিড়ি বাবার বাড়িতে যান এবং বাবাকে সব কথা খুলে বলেন। বাবা হাসতে হাসতে বলেন, হ্যাঁ তোকে আরেকবার তারকেশ্বর মহাদেবের কাছে যেতে হবে, উনি সেটাই চান। বাধ্য হয়ে পরদিন আবার রওনা দিলেন তারকেশ্বরে। পৌঁছতে একটু দেরি হয়ে গেল, কোথাও কোনো ফুল বেলপাতার দোকান কিছুই নেই, অথচ মহাদেবের ইচ্ছা তাকে দাদাজি 1008টি মালা দিয়ে পুজো করবেন। খুঁজে খুঁজে মালার খোঁজ যখন আর পেলেন না, তখন মন খুব খারাপ করে পাণ্ডার দেওয়া ঘরে বসে মনে মনে ভাবতে লাগলেন, এমনটা কি করে হলো, এমন তো হবার কথা না। এমন সময় হঠাৎ একটি লোক এসে দাদাজির কাছে হাজির হয়। সে বলে, অনেকক্ষণ ধরে দেখছি আপনি কিছু খোঁজাখুঁজি করছেন, আপনি কি খুঁজছেন? দাদাজি তাকে সব ঘটনা খুলে বলেন। লোকটা বলে, আজ তো বৃহস্পতিবার, ফুল মালা বিশেষ বসে না এখানে,
তারপর আবার 1008 বেল পাতার মালা, এ অসম্ভব পাওয়া বলে লোকটি চলে যায়। পরক্ষণে আরেকজন প্রবেশ করে, সে বলে, আমি শুনলাম আপনি শিব পূজা করবেন বলে ফুল মালা 1008 বেলপাতার মালা এগুলো খুঁজছেন। দাদাজি হ্যাঁ বলাতে সে বলল, আজ পাওয়া খুব অসম্ভব, তবু দেখছি তারকেশ্বর মহাদেবের কি ইচ্ছা, আপনি একটু অপেক্ষা করুন বলে সে চলে গেল। খানিকক্ষণ বাদেই সে প্রচুর ফুল মালা এবং সাথে করে 1008 একটা বেলপাতার মালা নিয়ে সে হাজির হলো। দাদাজি অবাক বিষয়ে লোকটির দিকে তাকাতে সে হেসে বলল, আমাকে জিজ্ঞেস করবে না আমি কোথা থেকে পেয়েছি, আমি যখন আপনার জিনিসগুলো আনবো বলে বাইরে বেরিয়েছি তখন একজন মহিলা এসে আমার যা দরকার সব দিয়ে চলে গেল আর বলল এই 1008 মালাটার জন্য উনি খুব খোঁজাখুঁজি করছিলেন, এটা ওনাকে দিয়ে দেবেন। সে বলে সবই তারকেশ্বর মহাদেবের কৃপা বলে তার জিনিসের দাম নিয়ে সে চলে যায়। দাদাজির বাড়ির পাশেই এক বয়স্ক নেপালি মহিলার কিছু অপূর্ব দর্শন হয়। প্রথম দিন সে দাদাজি মহারাজকে দেখে, সেদিন সে বলে আমি তো ওনাকে চিনি আর দেখেওছি। কোথায় জিজ্ঞাসা করলে সে বলে নেপালের মহাকাল মন্দিরে আমার ওনার দর্শন হয়েছে। যখন আমি নেপালে ছিলাম তখন মাঝে মধ্যেই মহাকাল মন্দিরে যেতাম, তখন মন্দিরের ভিতরে শিবলিঙ্গের সামনে আমি ওনাকে অনেকবার দেখেছি। যদিও দাদাজি মহারাজ আজ পর্যন্ত কখনোই নেপাল যাননি। দীক্ষা নেওয়ার পর একদিন সেই নেপালি ভদ্রমহিলা দেখলেন দাদাজি মহারাজের বাড়ির ছাদে অসংখ্য জ্যোতির্বিন্দু অনেকটা তারার মতো নামছে এবং নামার পর তারা বিভিন্ন দেবদেবীর মূর্তি ধারণ করেছে। অনেকক্ষণ ধরে সেই দেবদেবীরা বাড়ির ছাদে নিজেদের মধ্যে নৃত্য গীত করে আবার জ্যোতির্ময় তারা রূপ ধরে মহাকাশের দিকে চলে গেল। তারপর দেখা গেল দাদাজির বাড়িটির নীল রঙের জ্যোতির তার দিয়ে 7টা পেঁয়াজি দিয়ে জড়ানো রয়েছে। গত আয়লা ঝড়ের সময় এই নেপালি শিষ্যরা যে বাড়িতে থাকত তা ঝড়ে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। অত্যন্ত ভাঙাচোরা ঘর, কাঠামো বলে প্রায় কিছুই ছিল না। এই রকম অবস্থায় ওই ভয়ঙ্কর গতির ঝড়ে সেই বাড়ির কী অবস্থা হতে পারত তা সবাই জানে। মনে মনে তারা দাদাজিকে স্মরণ করে তাদের বাঁচাতে। মাঝরাতে ঝড়টা একটু কমলে দরজা খুলে বাইরেটা দেখার চেষ্টা করতেই তারা চমকে উঠল। দেখল দাদাজি তাদের বাড়ির টালির চালটা যাতে পড়ে না যায় তার জন্য দুহাত দিয়ে সেটাকে উঁচু করে ধরে আছেন। একবার দাদাজির এই শিষ্যা সাধন করতে করতে দেখতে পায় সাক্ষাৎ নারায়ণ তার সামনে উপস্থিত হয়েছেন। বলছেন, তুই আমার সাথে গোলকে চল, তোকে আর এই পৃথিবীতে থাকতে হবে না, অনেক কষ্ট পেয়েছিস তুই, এবার তোর মুক্তির সময় বলে শ্রী নারায়ণ দুহাত বাড়িয়ে দেন। কিন্তু গুরুভক্তি পরায়ণা সেই শিষ্যা বলেন, না আমি আমার গুরুদেবের সাথেই থাকব, আমি তোমার সাথে যাব না, গুরুদেব যদি বলেন তখন আমি তোমার সাথে যাব। শ্রী নারায়ণ হেসে তাতে সম্মতি দিয়ে অদৃশ্য হয়ে যান। আর একদিন তার দর্শন হয় গুরুদেবের ঘরে মহাযোগী কাঠিয়ে বাবার একটা ছবি লাগানো আছে। সে দেখতে পায় অন্যান্য কয়েকজন যোগী রামদাস কাঠিয়ে বাবার হাত ধরে টেনে তাকে গুরুদেবের ঘর থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আর বলছে, তুম ইধার নেহি রহ সকতে, তারপর মে তো ইধার রহুঙ্গা বলে রামদাস কাঠিয়ে বাবা বলপূর্বক ঘরের মধ্যে ঢুকে গেলেন। দাদাজির বাড়ির পাশেই অন্য একটা বাড়িতে এক ভাড়াটিয়া পরিবার থাকত। সেই বাড়ির ভদ্রমহিলা একদিন বাড়ির মালিককে ডেকে দাদাজির বাড়ির দিকে দেখিয়ে বলেন, ওই বাড়ির লোকজন কি পাগল হয়ে গেছে, তাকে কেন জিজ্ঞাসা করা হলে সে বলে প্রায় সে দেখে একজন ভদ্রমহিলাকে দাদাজির বাড়ির ছাদে একটা শিশুকে কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছে, রাত তখন 1টা-1.30 হবে, প্রায়ই সে একই দৃশ্য দেখতে পায়। ওই বাড়ির লোকজন দেখতে পায় না মেয়েটি এত রাতে ছাদে বসে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, কোনোদিন যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে কি হবে। বাড়ির মালিক হাসতে হাসতে বলে, ওটা আমাদের গুরুদেবের বাড়ি, আর ছাদে কে বসে অত রাতে বাচ্চাকে দুধ খাওয়ায় তাকে তুমি চিনবে না, তুমি এই নিয়ে অত ভেবো না, ও বাড়িতে তারামা আছেন, এসব তারই অলৌকিক লীলা, আমরাও এর আগে এই ঘটনা অনেকবার দেখেছি। দাদাজির বাড়ির সামনে এক ভদ্রমহিলা প্রায় দেখতে পান দাদাজির বাড়ি থেকে একটা ছোট্ট বাচ্চা মেয়ে প্রায় প্রতিদিনই গভীর রাতে দাদাজির বাড়ি থেকে বেরিয়ে সামনেই এক তারামায়ের মন্দিরে প্রবেশ করছে, আবার কিছুক্ষণ বাদে মন্দির থেকে বেরিয়ে দাদাজির বাড়িতে ঢুকে যাচ্ছে। প্রায়শই এই ঘটনা দেখার পর একদিন তিনি এসে ঘটনাটি দাদাজির বাড়ির লোকেদের জানান। যাই হোক, প্রথমবার যেবার দাদাজি কামাখায় যান সেবার একটা অদ্ভুত ঘটনা ঘটে। দাদাজিকে দেখে আসামের এক ভদ্রমহিলা পাশে দাঁড়িয়ে থাকা তাঁর স্বামীকে বলেন, এই যে দেখো ওই ভদ্রলোককে অর্থাৎ দাদাজিকে দেখিয়ে উনি আমার গুরুদেব, আমি ওনার কাছে একটু যাব। যিনি স্বামী তিনি অবাক হয়ে বলেন, তুমি কি করে জানলে উনি তোমার গুরুদেব, তুমি কি ওনাকে চেনো। ভদ্রমহিলা বলেন, হ্যাঁ চিনি, উনি আমার আগের জন্মের গুরুদেব। পাশে দাঁড়িয়ে ছিল দাদাজি মহারাজের ড্রাইভার, তাকে সেই ভদ্রলোক জিজ্ঞাসা করেন, আপনি ওনাকে চেনেন। ড্রাইভার, যার নাম ছিল রূপম,
সে বলে, ওনাকে আমি খুব ভালোভাবে চিনি, উনি এই প্রথমবার কামাখ্যায় এসেছেন আর আমি ওনাকে সমস্ত তীর্থস্থান দর্শন করাচ্ছি। ভদ্রলোক শুনে খুব অবাক হয়ে যান, কিন্তু যে কোনো কারণই হোক সেবার ভদ্রমহিলার সাথে দাদাজি মহারাজের সাক্ষাৎ হয়ে ওঠেনি। পরে রূপমের মুখে পুরো ঘটনাটি দাদাজি মহারাজ জানতে পারেন। একদিন এক মহাতন্ত্রসিদ্ধ যোগী দাদাজির ঘরে বসে দাদাজির সাথে গল্প করছেন। হঠাৎ সেই যোগী চঞ্চল হয়ে ওঠেন আসনে বসে এবং ঘরের মধ্যে বসে থাকা সবাইকে বলতে থাকেন, একটু সরে বসুন, একটু সরে বসুন। বলতে বলতেই উনি ধ্যানস্থ হয়ে যান। বেশ কিছুক্ষণ বাদে ধ্যান থেকে ফিরে উনি দাদাজি মহারাজের দিকে কিছুক্ষণ ধরে তাকিয়ে থাকেন। ঘরে বাকি সবাই যখন ওনাকে প্রশ্ন করেন, হঠাৎ কি হলো, আপনি ওই রকম চিৎকার করে উঠলেন? সেই যোগী তখন বলতে থাকেন, আমি হঠাৎ দেখি দাদাজির পূর্বজন্মের এক বিশাল শরীর জানলা দিয়ে ঘরে প্রবেশ করছে। হাতে ওনার থেকে লম্বা এক ত্রিশূল, প্রকাণ্ড জটা, ভীষণ উজ্জ্বল কান্তি চেহারা। আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে দেখে আবার অন্য জানলা দিয়ে বেরিয়ে চলে গেলেন। ওনার ওই তেজময় শরীর দেখে আমি সহ্য করতে পারিনি বলেই আমি ভয়ে চোখ বন্ধ করে নিয়েছি। তোমরা যদি ওই শরীর দর্শন করতে তাহলে তোমরা সহ্য করতে পারতে না, প্রচণ্ড ভয় পেয়ে যেতে। আমার 70 বছরের সাধন সিদ্ধ শরীর তাও আমি ভয় পেয়ে গেছি, তাহলে তোমাদের যে কি হতো তা তোমরাই ভাবো। আর দেখো, যার পূর্ব শরীরের দর্শন হলো অর্থাৎ দাদাজিকে দেখিয়ে তিনি কেমন নির্বিকার হয়ে বসে আছেন আর মুচকি মুচকি হাসছেন, খুব ভয়ঙ্কর লোক বলে সেই যোগী নিজের মাথায় হাত ঠেকিয়ে দাদাজিকে প্রণাম করলেন। পরে বললেন, এখন আমার মনে হচ্ছে বৃথাই আমি তন্ত্রের এত কঠিন সাধনা করেছি এত বছর ধরে। যিনি আমার সামনে বসে আছেন তিনি তো সিদ্ধিতে শক্তিতে আমার চেয়ে অনেক উঁচুতে। একবার দাদাজি মহারাজের শিষ্যরা তাঁর সাথে ওঙ্কারেশ্বরে এসেছে, সবাই মিলে 30-32 জন হবে। ওঙ্কারেশ্বরে এসেই দাদাজি প্রথমে মামালেশ্বর, ওঙ্কারেশ্বর দর্শন ও পুজো করলেন। তারপর ওঙ্কারেশ্বর মন্দিরে রুদ্রাভিষেক ও মহাকাল শিবের সামনে যজ্ঞ করলেন। রুদ্রাভিষেকের সময় দাদাজির শরীরে এক অপূর্ব আধ্যাত্মিক পরিবর্তন এসেছিল এবং প্রায় ঘণ্টা দুয়েক সময় ধরে রুদ্রাভিষেক চলাকালীন নানা দর্শনও হয়েছিল। প্রথমত যে শিবলিঙ্গের রুদ্রাভিষেক তিনি করছিলেন সেই শিবলিঙ্গের ডান পাশে ভক্তরা দেখলেন বাক্সারা লাহিড়ি বাবা দাঁড়িয়ে আছেন, হাতে করে কিছু অর্পণ করছেন। এরপর ভক্তরা লাহিড়ি বাবার পাশে একে একে বহু দেবদেবীকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। এরপর শিবলিঙ্গ, দাদাজি ও ভক্তরা যারা পিছনে বসে দাদাজি রুদ্রাভিষেক দেখেছিলেন তাদেরকে ঘিরে বহু সুন্দর দেবদেবীর মূর্তি দাঁড়িয়ে রুদ্রাভিষেক দেখছেন এবং শিবলিঙ্গে ফুল ইত্যাদি অর্পণ করেছেন। ভক্তদের মনে হয়েছে পুরো ওঙ্কারেশ্বর পাহাড়টা যেন জেগে উঠেছে, অজস্র আলো জ্বলে উঠেছে পাহাড়ের দিকে দিকে। হঠাৎই তারা দেখেছেন মহাকাশে একটা দোলনা, দোলনায় বসে আছেন শিবজি আর একটা পা ভাঁজ করে উল্টো দিকে বসে আছেন দাদাজি। দুজনকে নিয়ে দোলনাটা মহাকাশে ধীরে ধীরে চলে যাচ্ছে। মনে হচ্ছে কতদিন থেকে এই দিনটার জন্য বোধহয় পুরো ওঙ্কারেশ্বর পাহাড়টা অপেক্ষা করছিল। এরপর ভক্তরা দেখেছিলেন নর্মদা নদী ভেদ করে একটা লম্বা জিনিস মহাকাশের দিকে উঠে এলো এবং তার উপরের অংশ থেকে বিদ্যুতের মতো আলো বেরিয়ে সারা আকাশ ছেয়ে ফেলল। এক অনির্বচনীয় আধ্যাত্মিক পরিমণ্ডলের মধ্যে রুদ্রাভিষেকের মন্ত্র উচ্চারণ কানে বাজতে থাকলো তাদের। সেদিন সাধনে দাদাজিকে দেখলেন তার ভক্তরা অনেক পুরনো এক বৃদ্ধ মহাত্মা রূপে, প্রাচীন মহাত্মা, চোখের চামড়া যেন ঝুলে পড়েছে, সামনের ঠোঁটের কাছ থেকে ধবধবে সাদা দাড়ি প্রায় বুক অবধি, মাথাটা সামনের দিকে ঝুঁকিয়ে একটা অ্যাঙ্গেল থেকে তার কোনো একজন শিষ্যের দিকে, ভুরুটা উপরের দিকে তুলে চোখের ভাষায় বলছেন, কিরকম? সেদিন দাদাজি তার দুই শিষ্যকে সেতার শেখাচ্ছেন, নিজেও সেতার নিয়ে বাজাচ্ছেন। দাদাজি সেতার বাজাতে বাজাতে তন্ময় হয়ে গেছেন। কোনো এক শিষ্য দেখলেন দাদাজির বাঁদিকে এক মহাত্মা মাথায় জটা, ধোয়ার মতো শরীর, ইনি শিবজির বীণা বাজাচ্ছেন। তারপর দেখলেন দাদাজির ডান দিকে দাঁড়িয়ে উনি সেতার শুনছেন। দাদাজিকে বিরাট এক পাপড়িযুক্ত এক শ্বেত পদ্মের উপর বসে থাকতে দেখলেন। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ একদম দাদাজির কাছে দাঁড়িয়ে আছেন। দাদাজির সেতারের স্বরগুলো একটা একটা করে বেলফুলের কুড়ি হয়ে ঝুলছে। ঠাকুর মালাটা খুলে দাদাজির গলায় পরিয়ে দিলেন। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, খুব শীঘ্র ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।